কেন সৌদি, কাতার, মালয়েশিয়া যাবার থেকে মরিশাসে আসা ভালো হবে? সর্বপ্রথমে যে জিনিসটা এক নম্বরে আপনার হচ্ছে যে এই জন্যই ভালো হবে যে আপনি যারা সৌদি যায় আত্মীয়র মাধ্যমে যদি যায়, তারপরে সর্বনিম্ন না হলেও 4 লাখ থেকে 4.5 লাখ টাকা লাগে, আর উপরে তো 6 লাখ 7 লাখ যার থেকে যেমন লিতে পারে, সেটা তো বাদই গেল। আর আপনি মরিশাসে আসতে কিন্তু এত টাকা লাগে না। দেখেন আপনি সৌদি যান 4 লাখ লাগবে, মালয়েশিয়া যান 4 লাখ লাগবে, কাতারে যান 5 লাখ লাগবে। আপনি মধ্যপ্রাচ্যের যেই দেশে যাবেন আপনি, একে তো গরম আছে আছে সেটা তো বাদ দিলাম, তারপরে তো আরো ওই যে যায় কাজ পায় না, থাকার সমস্যা, কাজের সমস্যা, আরো কত রকম সমস্যা আছে, পুলিশের সমস্যা। এই মরিশাসে কিন্তু এরকম কোনো সমস্যা নাই কো, টাকা তো কম লাগেই লাগে, আবার আইসে যে কাজ পাবি না, 6 মাস 1 বছর বসে আছে, বা পুলিশের ঝামেলা, এই বছরকে বছর এই আপনার হচ্ছে যে ইয়ে লাগাও, এই পারমিট লাগাও কাজে, এগুলা কোনো ঝামেলা নাই তো মরিশাসে। আবার না আছে গরম, না আছে খুব বেশি ঠান্ডা, গরমের দিনে অনেক গরম তা না, গরম আছে কিন্তু মধ্যপ্রাচ্যের মতো এত গরম না, যেহেতু ওগুলা আরব কান্ট্রিতে একটু বেশি গরম হয় এটা সবাই জানে। কিন্তু মরিশাসে দেখেন আবহাওয়াটা একদম বাংলাদেশের থেকেও কিন্তু অনেক ভালো একটা আবহাওয়া, কারণ এখানে শীত পড়লে ওরকম ভাবে শীত পড়ে না, বাংলাদেশে যেরকম ঠাডা পড়া শীত পড়ে এখানে কিন্তু এরকম শীত পড়ে না, আবার গরম যদি পড়ে সীমিত গরম পড়ে, মানে বাংলাদেশের থেকেও আবহাওয়া ভালো। তাহলে আপনারা বুঝে নেবেন মধ্যপ্রাচ্যের থেকে কতটা ভালো আবহাওয়া এদেশে। আমি এই কারণেই বললাম যে আরব কান্ট্রির মালয়েশিয়া বলেন, কাতার বলেন, সৌদি বলেন, দুবাই বলেন, কুয়েত বলেন, এসব দেশে যাওয়ার থেকে মরিশাস এই জন্যই ভালো, কম টাকায় বেতন সেমই পাওয়া যায়। দেখেন আপনি এই 5 লাখ 7 লাখ টাকা খরচ করে আপনি দুবাই যাচ্ছেন, আপনি মালয়েশিয়া যাচ্ছেন, আপনি কুয়েত যাচ্ছেন, দেখেন আপনি কত টাকা ইনকাম করছেন। সর্বোচ্চ যাদের নর্মাল ভাবে মানে একবারে নর্মাল বেতন পায়, তারপরে আপনি 30-40 এর উপরে মনে হয় না ইনকাম করতে পারে, আছে সবাই পারে না, কিন্তু নর্মালি 35-30-40 এরকম ইনকাম করে। ওই হিসাবে মরিশাস ভালো না, মরিশাস আসতে মাত্র 2 লাখ 80 থেকে খুব জোর হলে যাদের কাছ থেকে অনেক বেশি লয় 3 লাখ 20 হাজার টাকা লয়, কিন্তু আইসে দেখেন আপনি এখানে এরকমই বেতন পাচ্ছে 40-45-50। আর মরিশাসে কিন্তু আরো বেশি ইনকাম করেছে, যেমন মধ্যপ্রাচ্যে সৌদি কাতায় যেমন অনেকজন আছে অনেক ইনকাম করে, এখানেও কিন্তু আছে 70-80 হাজার, কেউ আবার 1 লাখ 1 লাখ 20 হাজার টাকা পর্যন্ত ইনকাম করেছে। আসলে কাজের উপর বেসিস করে আর আপনার কোম্পানির উপরে বেসিস করে যে কেমন টাকা ইনকাম করতে পারবেন আপনি। তো যারা প্রবাসে আছে বা যারা প্রবাসে যায় তারা অবশ্যই জানে যে প্রবাসে আসলে পারে কত টাকা ইনকাম হয়, যাদের কাজ কাম ভালো, যারা কাজে অভিজ্ঞ বেশি, তাদের ইনকাম তো অবশ্যই একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। তো আমি এই জন্যে বললাম যে মরিশাসে বর্তমানে ভিসার কোনো প্রবলেম নাই কো, কারণ আপনি দেখেন মরিশাসের এই পর্যন্ত আমি দেখিনি যে 2 নম্বর ভিসা দিয়ে কেউ প্রতারিত হয়েছে, হ্যাঁ এই পর্যন্ত আমি দেখিওনি শুনিওনি। কিন্তু দেখেন সৌদি, মালয়েশিয়া বলিচ্ছে যে তোমাকে এই কাজে পাঠাবো, এই কাজ হবি, এত টাকা স্যালারি, যায় দেখা যায় কি যে কাজই পায় না, কান্দে। অনেক তো ভিডিও দেখি ফেসবুকে, ইউটিউবে অনেকেই তো ভিডিও দেখিচ্ছি। তো আমি এই জন্যই বললাম যে যারা মানে আর কি মধ্যপ্রাচ্যে যাওয়ার চিন্তা ভাবনা নিচ্ছে কিন্তু ভয় করতেছে যে গেলে কি হয় কি হয়, আমি তাদেরকে বলবো যে আপনারা নির্ভয় মরিশাসে আসতে পারেন, আপনার টাকাও কম লাগবে এবং কষ্টও কম হবে। মরিশাসে সৌদি, কাতার, দুবাই এসব দেশের থেকে কষ্ট কম, ঠিক আছে, কাজের ওরকম পেশান নাই কো যে অনেক প্রেশার দিয়ে কাজ করা লিবে। হ্যাঁ প্রেশার আছে মোটামুটি, একবারে যে খারাপ তাও না, কিন্তু আবহাওয়ার দিক দিয়ে অনেক ভালো মরিশাস। আবার পুলিশের তেমন কোনো ঝামেলা নাই, কাগজপাতি সারায় রোডে রাস্তায় যেখানে সেখানে আপনি যাইতে পারবেন, কোনো সমস্যা নাই। পুলিশ আপনাকে জিজ্ঞাসা করবে না আপনি কোথায় যাচ্ছেন, কোন কোম্পানিতে কাজ করেন, হয়তো কোনো অন্যায় কাজ করলে পারে তখন সন্দেহমূলক কোনো কিছু জিজ্ঞাসা করবে। মানে সব দিক দিয়ে অনেক আরাম আছে বা অনেক সুযোগ সুবিধা আছে। আবার সব মিলাই আর কি মরিশাস কাজের জন্য অনেক ভালো এবং সুন্দর একটা জায়গা হতে পারে আপনার জন্য। তো আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর অনেক বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে মরিশাস বিডির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।